প্রাথমিক বাছাই শেষে ১২টি দলের মধ্যে আলোচনার বাইরে থাকা দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে রাজনৈতিক মহলে তুচ্ছ তাচ্ছিল্য এবং সাংবিধানিক স্বাধীন সংস্থা ইছেকে নিয়ে চলছে বিতর্ক। নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্তে থাকা নতুন দলের খোঁজ নিতে গিয়ে দেখা যায়, মিরপুর ১ শাহালিবাগের ভেতরে একটি সরু গলিতেই চারতলা ভবনের সামনে মাইজ ভান্ডার দরবারের সিলসিলায় পরিচালিত বাংলাদেশ সুপ্রিম পার্টির ৩টি সাইনবোর্ড। বাংলা ভিশনের গাড়ির শব্দ শুনতেই ভেতর থেকে গেট খুলে দেখতে আসে নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি। ভেতরে প্রবেশ করে নিচতলায় অপেক্ষা করতে হয় কিছু সময়। ফোনে কথা বলার পর নিয়ে যাওয়া হয় চারতলার বিএসপির অফিসে। অফিসে দায়িত্বরত দুজন স্টাফ দলের কাজ করছিলেন। এলোমেলোভাবে দাপ্তরিক ফাইল রুমের ভেতরে দেখা যায়। এ সময় কথা হয় বাংলাদেশ সুপ্রিম পার্টির দপ্তর সম্পাদকের সাথে। তিনি জানান, পার্টি অফিসে আড্ডা নয়, মাঠের রাজনীতি নিয়ে আগাচ্ছেন তারা। জোট করার চিন্তাও করছে দলটি। পার্টি অফিসে আড্ডা দিকে লাভ হবে কি? মাঠে যদি আমাদের কর্মীরা কাজ না করে, আমরা তো আগামী নির্বাচনকে টার্গেট করে আগাচ্ছি। এই দলটাকে জনপ্রিয় করতে হলে এখন আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, যার কারণে আমাদের নির্দেশ আছে পার্টি অফিসে আড্ডা না দিয়া আপনারা এলাকায় কাজ করেন। আমরা আশা করতেছি ২০০ থেকে ২২০টা আসনে আমরা প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ভবনের দোতলায় বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারের অফিস। বড় রুমের গোছানো অফিসের এক পাশে বসার চেয়ার টেবিল, ফুলের তোড়া এবং পার্টির চেয়ারম্যানের বাবার একটি নজর কাড়া আসন দেখা যায়। তিনি কুমিল্লায় অবস্থান করায় এ যাত্রায় তার দেখা পাওয়া যায়নি। ভবনের নিচতলার পেছনের অংশে খানকা শরীফ। এখানকার মাইজ ভান্ডার দরবারের ভক্ত আশেকানরা ভিড় করেন। মহিলাদেরও বসার জায়গা রয়েছে এখানে। শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ এখানে তার অনুসারীদের সাক্ষাৎ দেন। তবে স্থানীয়রা বলছেন, রাজনৈতিক সংগঠনের কার্যালয় হিসেবে নয়, তারা খানকা শরীফ হিসেবে চেনেন এই ভবনটিকে। পার্টির বিষয়টা ওরকম ভাবে আমরা জানি না, কিন্তু এমনি দেখছি অনেকজনে আসে ফুল টুল নিয়ে। এখন এটা কি ইয়ের জন্য আসছে, নাকি ওনাদের খানকা শরীফের জন্য আসছে, না পার্টির জন্য আসছে, এটা বলতে পারি না। এটা দরবার শরীফ হিসাবে জানি যে এটা একটা দরবার আছে। এমনি দল হিসাবে দেয় নাই যে এনে খানকা শরীফ আছে, এরা ই করে, এমনি সমাবেশ করে মাঝে মধ্যে। দলটির গঠনতন্ত্রে একনায়কতন্ত্রের আভাস পাওয়া যায়। পাঁচ মূলনীতির ৪১ ধারা নিয়ে গঠনতন্ত্রে একচ্ছত্র ক্ষমতা থাকবে সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের হাতে। তার নির্দেশ বা সিদ্ধান্তকে কেউ অমান্য করতে পারবে না। রাজধানীর মহাখালীর আমতলায় মোল্লা টাওয়ারের চারতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম’র প্রধান কার্যালয়। ছোট দুটি ব্যানার দেখে এটিকে অফিস বুঝতে কষ্ট হবে অনেকের। ভবনের সিঁড়ির দুই পাশের ব্যবসায়ীরাও জানেন না, এখানে এক ডজনের বেশি সাবেক সামরিক কর্মকর্তা, ব্যারিস্টার এবং ডক্টরেট ডিগ্রিধারীদের একটি রাজনৈতিক দলের অফিস রয়েছে। এখানে পার্টি অফিস আছে কি না আমরা এখন বলতে পারি না, কিন্তু এখানে আমাকে দোকান ৬ বছর উপরে, এটা আমরা বলতে পারি না, কিন্তু আমাকে দোকান খুলে সকাল ৭টায় বন্ধ করে ৮টায় বন্ধ করে আমরা বাসায় যাই। তাই ৮-৯ মাসের ভিতরে আমি এখানে যে পার্টি অফিস এটা আমি জানতাম না, আর মিছিল মিটিং এগুলো আমি দেখিনি। এখন উপরে উঠে দেখা যায় সাজানো গোছানো একটি অফিস। স্টাফদের একজন কাজ করছেন। কিছুক্ষণ পরে কার্যালয়ে আসেন বিএনপি থেকে বেরিয়ে আসা নতুন দল বিএনএম’র সদস্য সচিব, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হানিফ এবং দলের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার এম সারোয়ার হোসেন সহ কয়েকজন। এই দলের আহ্বায়ক ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপি থেকে এমপি হয়েছিলেন, ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সভাপতিও। কথা হয় তাদের দলের কার্যক্রম নিয়ে। আশেপাশের লোকজন চেনে না ভাই, আপনি ঢাকাতে আপনি যে ফ্ল্যাটে থাকেন আপনার পাশের ফ্ল্যাটও তো আপনাকে চেনে না, ঢাকাতে এই অবস্থা, কারণ সবাই ব্যস্ত থাকে। আরেকটা হলো যে আমরা তো মিছিল মিটিং করি নাই, আমাদের দলীয় ই ছিল, পলিসি ছিল, সিদ্ধান্ত ছিল যে আমরা নিবন্ধন পাওয়ার জন্য যে কার্যাবলীগুলো যা যা করা দরকার আমরা সেগুলো করব, এবং আল্লাহর রহমতে যদি নিবন্ধন পেয়ে যাই তারপরে আমাদের কার্যক্রম শুরু করবো। কাজেই আমরা তো এই রাস্তায় দাঁড়িয়ে মিছিল মিটিংও করি নাই যে আশেপাশের লোকজন জানবে যে এখানে একটা অফিস আছে। আমার কাছে এখানে লিস্ট আছে ২২টা জেলা, আর হলো ১০৪টা উপজেলার তালিকা আছে, প্রত্যেকটাতে আমাদের অফিস আছে, প্রত্যেকটাতে আমাদের সাইনবোর্ড আছে। বিএনপি ভাঙার জন্য বিএনএম গড়েননি জানিয়ে দলের মুখপাত্র বলেন, জাতীয়তাবাদ কারো পৈতৃক সম্পত্তি নয়, রাজনীতিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ফিরিয়ে আনবেন তারা। বিএনপির ভুলের কারণে বড় একটা অংশ নীরব হয়ে গেছে, তাদেরকে আমরা জাগ্রত করতেছি। বিএনপির জাতীয়তাবাদ হয়ে গেছে এখন ব্যক্তি জাতীয়তাবাদ, যেখানে ডিবেট হয় না, আলোচনা হয় না, সমালোচনা পর্যালোচনা, এক ব্যক্তি তার কিছু স্টাফের মাধ্যমে কিছু সিদ্ধান্ত সেইটা সে স্কাইপের মাধ্যমে চাপাই দেয়। এই কথাটা কোনোভাবে সত্য নয় যে এই যে কোনো দল ভাঙ্গার প্রক্রিয়া প্রশ্নই ওঠে না। ট্রু বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনএম’র মাধ্যমে আসবে। ন্যাশনালিস্ট যে ধারণা বা সত্তা, এটা কারো একক সত্তা নয়। ভালো রাজনীতি করার জায়গা হবে বিএনএম।
দল দুটির দাবি কারো আশীর্বাদ পুষ্ট হয়ে নয়, শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছেন তারা। এ কথা মোটেই সত্য নয় যে এটা কোনো ইন্টেলিজেন্স সংস্থা ব্যাক করছে। আমরা সম্পূর্ণ সাংগঠনিক শক্তিতে আবির্ভূত হচ্ছি। বাংলাদেশে দুইটি দল সরকারে থাকতে সৃষ্টি হয়েছে, একটি বিএনপি আর একটি জাতীয় পার্টি। বিএনএম সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত জনগণের দল। তো আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে তাদের শর্ত পূরণ করছি, সে তো আমরা যোগ্য। তো আমাদের যোগ্যতার মূল্যায়ন তারা করছে। আওয়ামী লীগ বা গোয়েন্দা সংস্থা আপনি যাই বলবেন, কারোর সাথে আমার সাথে এরকম এই ধরনের কোনো কথা হয়নি। ব্যক্তিগত সম্পর্ক অনেকের সাথে থাকতে পারে, তবে হ্যাঁ ইদানিং আমাদের একটা জোট করার বিষয়ে আলোচনা চলতেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে দল দুটির। নিয়াজ মখদুম, বাংলাভিশন, ঢাকা।